আজ মহালয়া, জগজ্জননীর আবাহনে আমাদের হৃদয় তন্ত্রী ঝংকার তুলে কাঁপছে। মা আসছেন, তিনি সাকার, তিনি নিরাকার, জগতে দৃশ্যমান যা, বোধগম্য যা, রূপে রসে চেতনে অবচেতনে যেখানে যা, সব তিনি। কোটি সহস্র কোটি লক্ষ কোটি থেকে শূন্য সবই তিনি। তার আদি নেই, অন্ত নেই, তিনি সর্বব্যাপী, কালাতি কালময়।
ओम या चंडी मधुकैटभादी दैत्यदलनीय महिषोन्मूलिनी या धूम्रेक्षण चंडमुंडमथनी या रक्तबीजाशनी शक्ति शुंभनी शुंभ दैत्यदलनी या सीति दात्री परा सा देवी नवकोटि मूर्ति सहिता मां पातु विश्वेश्वरी तिनी दयामयी तिनी आमादेर प्रार्थना शुनेन আমাদের আলো দেন আবার সেই আলো যাতে আলো হয়ে ধরা দেয় তাই তিনি অন্ধকারকেও ছড়িয়ে রাখেন আমি সবই শুনলাম নেপবর আপনি সিংহাসন হারিয়েছেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন মহামুনি তাই মনকষ্টে বনমধ্যে ঘুরছিলাম তখনই আপনার এই আশ্রম চোখে পড়ল বেশ তো আপনি এখানে আয়াস করুন আমার আশ্রমবালারা রয়েছে ওরা আপনার সেবা করবে বালিকারা মহারাজের বিশ্রামের ব্যবস্থা করো প্রভু প্রভু এসবের কোনো প্রয়োজন নেই আমার বরং মানসিক শান্তির প্রয়োজন আমি একটু একা থাকতে চাই হ্যাঁ তবে তাই হোক হায় আমার পরিত্যক্ত রাজধানীর এই মুহূর্তে কেমন ছবি তা কে জানে জানি না আমার হস্তি অশ্ব শকট প্রাসাদ সেসব এখন কার অধীন আমার বেতনভোগ অনুগতরাই বা এখন কার সেবা করছে আমার সঞ্চিত ধনরাশি আমার সিংহাসন না আমি আর ভাবতে পারছি না আর ভাবতে পারছি না মায়া সবই বিভ্রম বিভ্রম এই কথা কেন বললেন মহামুনি 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 ওহ আমি আর ভাবতে পাচ্ছি না আর ভাবতে পাচ্ছি না আমি বড় শ্রান্ত বাহ সুন্দর এখানে এত সুন্দর আশ্রম কে কে আপনি হ্যাঁ আপনার পরিচয় আমি আমি এক হতভাগ্য বৈশ্য নাম সমাধি একদিন একদিন আমি ধনবান ছিলাম কিন্তু আজ রিক্ত পথের ভিখারি তাই মনকষ্টে বনমধ্যে বিচরণ করছিলাম হঠাৎই আশ্রমটি নজরে পড়াতে আমি দাঁড়িয়ে গেলাম ও এ তো দেখছি প্রায় আমারই দশা তবু জানতে ইচ্ছে হয় মহাশয়ের ঠিক কি ঘটেছিল সে বড় দুর্ভাগ্যের কাহিনী কি বা বলি তবু আপনি যখন জানতে চাইছেন তখন শুনুন ও আমি ভাবতে পারছি না আমার সিন্ধুক একদম ফাঁকা অথচ এর মধ্যে যে ধনরত্ন স্বর্ণমুদ্রা খাসা ছিল তা তো সত্যি নাকি হ্যাঁ কোথায় গেল কোথায় গেল সেসব তোমরা আমার স্ত্রী পুত্ররা ছাড়া কেউ এই ঘরে আসে না হ্যাঁ চুপ করে থেকো না আমি উত্তর চাই আমি উত্তর চাই রত্নালঙ্কার এবং স্বর্ণাভরণ যা ছিল তা আমি পুত্রবধূদের সঙ্গে ভাগ করে নিয়েছি ও আর স্বর্ণমুদ্রাগুলো ওগুলো
ওগুলো আমরা তিন ভাই নিয়েছি, আমাদের অর্থের প্রয়োজন ছিল। আসলে আপনার সিন্ধুকে পড়েছিল, ওগুলো আমরা ব্যবহার করেছি। ব্যবহার করেছ? আমাকে না বলে, আমার অনুমতি না নিয়ে? এত বড় বিশ্বাসঘাতকতা! ও ছি 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 ছি, হা ঈশ্বর, আপনার স্ত্রী পুত্ররা এই রকম করলেন? ওরা তো আপনার আপনজন। হ্যাঁ, এই ঘটনার ওখানেই শেষ নয়। কাল প্রত্যুষে আমার 500 স্বর্ণমুদ্রা প্রয়োজন, অবশ্যই ব্যবসায়িক কারণে। আমার নিবেদন, আপনাদের কাছে আমার যে ব্যবসাগত পাওনা আছে, আপনারা তার থেকে আমাকে 500 স্বর্ণমুদ্রা এখন দিন। মাফ করবেন বণিকবর, আমরা আমরা অক্ষম। কি প্রহসন! ইনি তার স্ত্রী পুত্র বান্ধবদের দ্বারা প্রতারিত হয়েও তাদেরই প্রতি দুর্বল, আর আমি আমি রাজ্য পাট হারিয়েও তার প্রতি আসক্ত। তপন তারায় অন্তরিক্ষে শ্যামল মায়ায় বৃক্ষে বৃক্ষে আলোয় ছায়ায় বসুন্ধরায় বিরাজছ তুমি মহামায়া। তপন তারায় অন্তরিক্ষে শ্যামল মায়ায় বৃক্ষে বৃক্ষে আলোয় ছায়ায় বসুন্ধরায় বিরাজছ তুমি মহামায়া। তপন তারায় অন্তরিক্ষে ব্যপ্রিতা তুমি অনলে শুনিলে মহাশূন্যে মধুরানিলে ব্যপ্রিতা তুমি অনলে শুনিলে মহাশূন্যে মধুরানিলে অনন্ত এই বিশ্ব নিখিলে বিরাজিতা তুমি মহামায়া। তপন তারায় অন্তরিক্ষে শ্যামল মায়ায়
বৃক্ষে বৃক্ষে আলোই ছায়া বসুন ধরায় বিরাজিছ তুমি মহামায়া তপন তারায় অন্তরীক্ষে। এই মহামায়ায় জগতের সকল জীবকে মোহাচ্ছন্ন করেন, আপনাদের দুজনেই সেই মোহের শিকার। দেবীর এই রকম অভিপ্রায়ের কারণ আপনাদেরকে মোহমুক্তি দেবার জন্য। তাই বলে এমন বিভ্রমের মধ্যে ফেলে? মোহ তো বিভ্রমে ভদ্র, আবার সেই বিভ্রম যখন পরাক্রান্ত তখন সে অসুর। দেবী চান অসুর বিনাশ। সৃষ্টির আদি থেকে এমন তাঁর চাওয়া। প্রলয়কালে কারণ সমুদ্রে ভগবান বিষ্ণু তখন যোগ নিদ্রাভিভূত, তাঁর কর্ণমল থেকে জাত দুই অসুর মধু এবং কৈটবকে নিধনের মধ্যে দিয়েই দেবীর যাত্রা শুরু। মধু, তুই জানিস তুই কে? আমি আমি ভোগ তৃপ্তির আনন্দ, আর আমি তুই। তুই তো কৈটব বহুত্ব, তা তুই আর আমি একসঙ্গে কেন? একসঙ্গে কেন? কারণ আমরা চাই জগতের সব ভোগ শুধু শুধু আমরাই করব, কেউ নয়। তাহলে ওই বিষ্ণুর নাভি থেকে জন্মানো ব্রহ্মা কেন আলাদা আলাদা প্রাণ তৈরি করছে? পারবে না, পারবে না, আমরা বাধা দেব। চল চল কৈটব, মুঝে বার করি।
আমি দেবী মহামায়ার মনোবাঞ্ছা পালন করছি, পরমাত্মার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে প্রাণ প্রতিষ্ঠা করে জীবের রূপ দান করছি। না না, কারণ ওই কাজ তোকে আমরা করতে দেব না, তোকে তোকে আমরা বধ করব, আমরা, আর কোনো কথা নয়। কৈটব, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, আমাকে রক্ষা করো। হে ভগবান, হে ভগবান বিষ্ণু, আজ মহাসংকট, আপনার কর্ণমাল জাত দুই মহাশক্তিধর অসুর মধু এবং কৈটব জীবের প্রাণ প্রতিষ্ঠায় বিঘ্ন ঘটাচ্ছে, জীবের সৃষ্টির থেকে আমাকে বিরত রাখছে। হে ভগবান, আমাকে রক্ষা করুন। ভগবান, আপনি যোগনিদ্রারূপিণী দেবী মহামায়ার প্রভাব মুক্ত হয়ে সৃষ্টিকে রক্ষা করুন। ভগবান, সৃষ্টিকে রক্ষা করুন। কোথায় লুকলো যে তুই প্রজাপতি বৃদ্ধ? আয় আয় রে, আজ তোকে শেষ করবো। ওই শুনুন, ওই শুনুন প্রভু, ওরা আসছে, ওরা আসছে। বুঝেছি বুঝেছি, দেবী নিজে যোগনিদ্রা থেকে ভগবানকে মুক্ত না করলে ভগবান জাগ্রত হবেন না। ত্বম স্বাহা, ত্বম স্বধা, ত্বম হেব সৎকার স্মরাত্মিকা, সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা, অর্ধমাত্রা স্থিতা নিত্যা যানুচার্যা বিশেষতঃ, ত্বমেব সা তম সাবিত্রী, ত্বম দেব জননী পরা। বলুন দেব ব্রহ্মা, কি প্রার্থনা? দেবী, এই জগৎ প্রপঞ্চে আপনার অজানা কি আছে? আপনি জগৎ স্বামী বিষ্ণুকে যোগনিদ্রা থেকে মুক্ত করে ওই মহাসুরদয়কে বধ করতে উদ্বুদ্ধ করুন,
তথাস্তু। এই এই সুযোগ মর 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 ওকে। এই এই কে তুই? আমাদের সামনে থেকে সরে যা যা। আমি জনার্দন বিষ্ণু, জগৎ পালক। আমাকে চেনো না? আমাদের চেনার কোনো দরকার নেই, আমরা ওকে মারব। বেশ, তবে এসো, আমাকে অতিক্রম করো আগে। এবং প্রবল অসুরদ্বয় মধু এবং কৈটবের সেই যুদ্ধ চলল 5000 বছর। তারপর একটা সময় এলো যখন অসুরেরা আর পেরে উঠছে না। এগিয়ে এসো, এগিয়ে এসো মধু কৈটব, এর মধ্যে ক্লান্তি কেন? যুদ্ধ করো, আরো যুদ্ধ করো। না না না, আমরা পারছি না। কে কে তুমি? আমরা তোমাকে দেখে কেন বিভ্রান্ত? তোমার তোমার আসল রূপ কি? কেন, এই যে আমি মনোহারিণী সুধাময়ী। হ্যাঁ, এবং তারপর এই ভয়ঙ্কর আমি, ও যা দেখলে তা আমার মাতৃরূপ। আমরা আমরা মুগ্ধ, তুমি আমাদের কাছে বর চাও। তোমরা দুজনেই আমার হাতে বদ্ধ হও, ওটাই আমার প্রার্থিত বিষয়। তবে তবে তাই হোক, তাই হোক। মহামায়ার ইচ্ছায় এভাবেই ভগবান বিষ্ণু মধু কৈটবকে বধ করলেন, এবং অসুরদ্বয় পতিত হওয়া মাত্র প্রলয় প্লাবিত কারণ সমুদ্রে তাদের মেদ জমে গেল, তৈরি হল মেদিনী। দেবী মহামায়ার কাজ কি তবে শেষ? তাই কখনো হয়? এক অসুর প্রবৃত্তি মধু কৈটবের পর আরেক প্রবৃত্তি মহিষাসুর রয়ে গেল, যে সে হচ্ছে কাম আর ক্রোধের মিলিত রূপ। সেই মহিষাসুরের সঙ্গে দেবরাজ ইন্দ্রর 100 বছর ধরে যুদ্ধ হচ্ছে। Ah!
এই যে ইন্দ্র, দেবরাজ, তুই দেবরাজ নস, তুই হত্যাকারী, তুই তুই আমার পিতৃব্য করম ভাসুরকে কুমির সাথে হত্যা করেছিলিস। সমস্ত দেবতাদের নিয়ে আমার পিতা রম্ভাসুরকে প্রহার করেছিলিস, তুই আমার মা মহিষানীকে ভয় দেখিয়ে ঘর ছড়া করেছিলি। চিরকাল চিরকাল আমাদের বঞ্চিত করে পদারত করে আমাদের শাসন করতে চাইছিস, এইবার প্রতিশোধ, প্রতিশোধ। পালাচ্ছে ইন্দ্র, পালাচ্ছে। এইবার এইবার আমি স্বর্গাধিপতি হব, আমি স্বর্গাধিপতি হব, মহিষাসুর স্বর্গাধিপতি। এবার আমি অসুরপতি মহিষাসুর স্বর্গের অধিপতি হলাম। আমি সূর্য, ইন্দ্র, অগ্নি, বায়ু, যম, বরুণ এবং অন্যান্য সমস্ত দেবতা ও ব্রহ্মর্ষিদের সব অধিকার কেড়ে নিলাম। প্রভু মহিষাসুর, আপনি আপনার এই অধম সেনাপতি চিক্কুরের অভিনন্দন গ্রহণ করুন। সেনাপতি চিক্কুর, সমস্ত দেবতাদের দেবলোক থেকে তাড়ানোর কাজ শেষ? তারা সে অপেক্ষাতে থাকেনি প্রভু, নিজেরাই দল বিধে মর্ত্যের দিকে পালিয়েছে। পালিয়েছে? জাগো শ্রী শ্রীনারায়ণ, জাগো শিব শঙ্কর, জাগো শ্রী শ্রীনারায়ণ, জাগো শিব শঙ্কর, জাগো 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 জাগো।
জাগো শ্রী শ্রী নারায়ণ, জাগো শিব শঙ্কর, জাগো শ্রী শ্রী নারায়ণ, জাগো শিব শঙ্কর, জাগো জাগো শ্রীপালক ত্রিভুবনপতি জাগো, জাগো জাগো শ্রীপালক ত্রিভুবনপতি জাগো, জাগো নারায়ণ জাগো 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 তুমি দেব জাগো, জাগো নারায়ণ জাগো 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 তুমি দেব জাগো, জাগো শিব শঙ্কর কৈলাসপতি জাগো জাগো জাগো, শশীভূষণ জাগো হে মহাদেব জাগো, শশীভূষণ জাগো হে মহাদেব জাগো, জাগো শ্রী শ্রী নারায়ণ জাগো শিব শঙ্কর, জাগো শ্রী শ্রী নারায়ণ জাগো শিব শঙ্কর, নিশা স্বর্গ আধার অসুর পীড়নে আজি কাঁদে চারিধার, এই নিশা মানিশা স্বর্গ আধার অসুর পীড়নে আজি কাঁদে চারিধার, রক্ষা করো বিশ্বপিতা পীড়িতই চরাচর, রক্ষা করো বিশ্বপিতা পীড়িতই চরাচর, জাগো জাগো দেব জাগো, শশীভূষণ জাগো হে মহাদেব জাগো, শশীভূষণ জাগো হে মহাদেব জাগো, জাগো শ্রী শ্রী নারায়ণ জাগো শিব শঙ্কর, জাগো শ্রী শ্রী নারায়ণ জাগো শিব শঙ্কর, দেবগণ দিশাহারা দলিত সর্বমর্ত ধরা, সর্বচ্যুত আজ দেবগণ দিশাহারা দলিত সর্বমর্ত ধরা, রক্ষা করো বিশ্বত্রাতা লাঞ্ছিত চরাচর, রক্ষা করো বিশ্বত্রাতা লাঞ্ছিত চরাচর, জাগো জাগো দেব জাগো, শশীভূষণ জাগো হে মহাদেব জাগো, শশীভূষণ জাগো হে মহাদেব জাগো, জাগো শ্রী শ্রী নারায়ণ জাগো শিব শঙ্কর, 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 দেব বংশাক্ষী দেবরাজ ইন্দ্রের সিংহাসন আজ আমার পদাঙ্ক, আজ থেকে আমি নিজেকে ইন্দ্র ঘোষণা করছি। জয় দৈত্য প্রজাপতি মহিষাসুরের জয়, জয় স্বর্গাধিপতি মহিষাসুরের জয়, জয় ত্রিভুবনপতি মহিষাসুরের জয়। এবার সেনাপতি অশীলমা, তোমাকে যে বলা ছিল দেবনারীদের মধ্যে বেছে বেছে সুন্দরী দেখে, আমি কাজ সেরে রেখেছি প্রভু, শুধু আপনার নির্দেশের অপেক্ষায় ছিলাম। এই নিয়ে আয়। আমি যাব না, আমাকে ছেড়ে দাও। কে অশীলমা? দেবনর্তকী মদনিকা, দেবতাদের রঙ্গশালার এই ছিল প্রধান আকর্ষণ। স্বাভাবিক, না
আপনি ছাড়া ওই মহিষাসুরকে শাসন করা আর কারো কাজ নয় দেব। কেন প্রজাপতি দেব, আপনি করুন। একসময় আপনি তো তাকে অমরত্বের বর দিয়ে আশীর্বাদ করেছিলেন। তবে শুধু ওকে দায়ী করা কি ঠিক? আমি যতদূর জানি মহিষাসুরের পিতা রম্ভাসুরকে আপনিও অমর পুত্র লাভের বর দিয়েছিলেন। তাও তো ঠিক। তাহলে মনে করুন তো ভগবান, ঠিক কি বর দিয়েছিলেন, কি শব্দ উচ্চারণ করেছিলেন। বলেছিলাম সে যেন দেব পুরুষের অবদ্ধ হয়। বা এই তো, তার মানে আমার বর বিয়োগ হয়ে গেছে, সে পুরুষের অবদ্ধ কিন্তু নারীর বদ্ধ। নারীর বদ্ধ? নারীর বদ্ধ? মহিষাসুর আমাকে দয়া করো, আমি তোমার এই আচরণের জন্য প্রস্তুত নই। জানি জানি, এই জন্যই তো তোমাকে তৈরি হওয়ার সুযোগ দিয়েছি। রাজ দরবারে অন্য অসুরদের সামনে নিজেকে সংযত করে তোমাকে এই স্থানে নিভৃতে রেখে দিয়েছি। সারাদিন দিন চলে গিয়ে রাত নেমেছে, তবে এসেছে একমাত্র দেব তাদের মাত্র। আমরা আগেই জেনেছি দেবগণ, ওই মহিষাসুর পুরুষের অবদ্ধ, ওকে শিক্ষা দিতে পারেন একমাত্র দেবী। আর তাই ভগবান শ্রী বিষ্ণু, প্রজাপতি দেব ব্রহ্মা এবং আমি, আমরা একযোগে সেই দেবীকে স্মরণ করব। হে দেবগণ, আপনারাও আমাদের অনুসরণ করুন। ॐ अक्षस्रकपरशूम गदेषु कुलिशां पद्मं धनुं कुण्डिकां दण्डं शक्तिमसीं च चर्मजलजं घण्टां सूरभाजनां शूलं सुदर्शने च दधती महस्त्यै प्रसन्नावला सेवे सैरीह मर्दीनिमीह महालक्ष्मीम सरोजस्थिना। সমস্ত দেবতাদের শরীর থেকে সজ্ঞাত ত্রিলোকব্যাপী তেজ রাশি এক জায়গায় পড়ে যে নারী মূর্তি এলেন, তিনি অন্য রূপা মহামায়া দেবী অম্বিকা বা দেবী দুর্গা। শম্ভুর তেজে সেই দেবী মূর্তির মুখ, যমের তেজে তার কেশভাস,
বিষ্ণুর তেজে তার বাহুসমূহ উৎপন্ন হল, ব্রহ্মার তেজে তার পদযুগল, সূর্যের তেজে পদাঙ্গুলি, অষ্টাবসুর তেজে করাঙ্গুলি সমূহ। এইভাবেই দেবীর রূপ গঠিত হল। দেবগণ, ইনি শ্রী অম্বিকা মহালক্ষ্মী, ইনি চতুর্ভুজা, দশভুজা, অষ্টাদশভুজা কিংবা সহস্রভুজাও হতে পারে। আসুন আসুন দেবগণ, আমরা আমাদের অস্ত্র, রত্ন, উপকরণ সব দিয়ে দেবীকে সাজাই। অসুর সংহারে দেবীকে প্রকট হতে আহ্বান করি। জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে, জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে। ও জাগ সংকট দিনে দুঃখ হারিনী, জাগ সংকট দিনে দুঃখ হারিনী মেঘ গর্জনে বিনা রূপে। জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে, জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে। অগ্নি ঝংকারে মহাশক্তি তুমি বজ্র গর্জনে জাগ, সমৃদ্ধ মেঘে অশ্বিনী উল্কা বেগে অসুর নিধনে জাগ। জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে, জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে। অগ্নি ঝংকারে মহাশক্তি তুমি বজ্র গর্জনে জাগ, সমৃদ্ধ মেঘে অশ্বিনী উল্কা বেগে অসুর নিধনে জাগ। জাগ সংকট দিনে দুঃখ হারিনী, জাগ সংকট দিনে দুঃখ হারিনী মেঘ গর্জনে বিমা রূপে। জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে, জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে। জাগ 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 মহাশক্তি হৃদয় হুঙ্কারে তেজরূপে, গগন বিদারী জাগ শঙ্খ নিনাদে জাগ সর্বদিশে দশভুজা রূপে। জাগ 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 মহাশক্তি হৃদয় হুঙ্কারে তেজরূপে, গগন বিদারী জাগ শঙ্খ নিনাদে জাগ সর্বদিশে দশভুজা রূপে। মহাধূম্র জালে সিংহ বাহিনী দেবী বজ্র নিনাদে জাগ, ছিন্ন ভিন্ন করে আসুরিক মহাজাল মহাদেবী তুমি জাগ। জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে, জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে। ও মহাধূম্র জালে সিংহ বাহিনী দেবী বজ্র নিনাদে জাগ, ছিন্ন ভিন্ন করে আসুরিক মহাজাল মহাদেবী তুমি জাগ। জাগ সংকট দিনে দুঃখ হারিনী, জাগ সংকট দিনে দুঃখ হারিনী মেঘ গর্জনে বিমা রূপে। জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে, জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে। জাগ সংকট দিনে দুঃখ হারিনী, জাগ সংকট দিনে দুঃখ হারিনী মেঘ গর্জনে বিমা রূপে। জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে, জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে। জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে, জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে। জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে, জাগ জাগ দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগতে জোরূপে।
সুন্দরী, মুহূর্তের সুযোগ পেয়ে এত দূর পালিয়ে এসেছো, কি ভেবেছিলে আর খুঁজে পাবো না? এত সোজা আমার হাত থেকে নিস্তার পাওয়া? মহিষাসুর, মহিষাসুর সংযত হও, তুমি এত বড় বীর, আমি আমি এক অবলা নারী। তাতে কি, তুমি যে আমার কামনার আগুন জ্বালিয়েছ, দেবতাদের প্রিয় পাত্রী তুমি, তোমাকে লাঞ্ছনা করার তৃপ্তি আলাদা। প্রভু, কে একি মহিষাসুর, বিভ্রম লাগলো নাকি? তোমরা দাঁড়িয়ে দেখছো কে? যাও ওই নারীকে ধরো। আমার সেনাপতিরা কোথায়? চিক্ষুর, চামর, উদগ্র, অশিলমা, বিড়ালাক্ষ, আক্রমণ! বিষ্ণুদেব, দেবী কি পরাক্রমে যুদ্ধ করছেন! অস্ত্রের আঘাতে তিনি অসুর সৈন্যদের বিনাশ করছেন। তাই তো দেখছি, কিন্তু ও কে? দৈত্য সেনাপতি চিকুর মনে হচ্ছে, সঙ্গে আর এক সেনাপতি চামর। তবে কি ওরা প্রচুর চতুরঙ্গ সৈন্য নিয়ে? পারবে না, পারবে না বিষ্ণুদেব। যত সৈন্যই নিয়ে আসুক, দেবীর সঙ্গে পারবে না। ঠিকই বলেছেন দেব, ওই ওই দেবী চিক্কুরকে বধ করলেন, আর ওই দেবীর বাহন সিংহ চামরাসুরের উপর ঝাঁপিয়ে পড়েছে। জয় জয় দেবী দুর্গার জয়, 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 জয় দেবী দুর্গার জয়। দেবগণ, আমি ক্লান্ত। এইবার এই ক্লান্তির সুযোগ নিয়ে চূড়ান্ত আঘাত আনব। দেখি কি কত ক্ষমতা ওই দেবীর। জয় মা, জয় মা, তুমি জাগো, জগন
মাতা সিংহ বাহিনী, জয় মা জয় মা জয় মা। মাতা সিংহ বাহিনী, ত্রিশূলধারিণী সিংহ বাহিনী, বিনয়নী মাতা সিংহ বাহিনী, ত্রিশূলধারিণী সিংহ বাহিনী, চক্র খড়গ দশ প্রহরণ ধারিণী, চক্র খড়গ দশ প্রহরণ ধারিণী, অসুর বিনাশিনী অসুর বিনাশিনী দুর্গতি নাশিনী, জয় মা জয় মা জয় মা, জয় মা জয় মা জয় মা। ভালে চন্দ্রকলা জ্যোতি শোভিতা, মাতা তুমি সিদ্ধ সংঘ সেবিতা, ভালে চন্দ্রকলা জ্যোতি শোভিতা, মাতা তুমি সিদ্ধ সংঘ সেবিতা, কটাক্ষে শত্রু কুলপ্রাসিনী মাতা, কটাক্ষে শত্রু কুলপ্রাসিনী মাতা, জয় জয় দুর্গা সিংহ বাহিনী, জয় জয় দুর্গা সিংহ বাহিনী, জয় মা জয় মা জয় মা, জয় মা জয় মা জয় মা। শশাগরা ধরণী তেজে পূর্ণ করো অভয় দায়িনী, এ লিখিল বিশ্ব শশাগরা ধরণী তেজে পূর্ণ করো অভয় দায়িনী, সর্বদেবগণ পরিবৃতা মাতা, সর্বদেবগণ মাতা, জয় জয় দুর্গা শান্তি দায়িনী, জয় জয় দুর্গা শান্তি দায়িনী, জয় মা জয় মা জয় মা, জয় মা জয় মা জয় মা।
মর্তিনীর জয়, জয় বিশ্বাস মর্তিনীর এরপর রয়েছে শুম্ভ আর নিশুম্ভ। দেবতারা পুনর্বার স্বর্গচ্যুত হলেন এই দুই প্রবল পরাক্রমশালী সহোদরের হাতে। তারা আশ্রয় নিলেন হিমালয়ের জাহ্নবীর তীরে। অভিনন্দন অভিনন্দন অসুরপতি শুম্ভ, অভিনন্দন অভিনন্দন সহোদর নিশুম্ভ। শোনো অসুর দল, আজ থেকে পুনর্বার এই স্বর্গ আমাদের পতানত। আমরা ওই ত্রিলোক এবং যজ্ঞ ভাগ কেড়ে নিলাম। হ্যাঁ, কেড়ে নিলাম। জয় অসুরদের জয়, আমরা অপরাজেয়, সর্বভূমি আমাদের দখলে। কি সংবাদ প্রজাপতিদেব? আপনাকে এমন বিচলিত বোধ হচ্ছে কেন? দেবতারা সমবেতভাবে দেবীর স্তব করছেন কি কারণে? আদিদেব, ইন্দ্রাদি দেবগণ পুনরায় শুম্ভ নিশুম্ভের দ্বারা স্বর্গ হতে বিতাড়িত। এ তো ভবিতব্যই ছিল দেব। মহিষাসুর বধ হবার পর দেবতারা মনে করেছিলেন অশুভ শক্তির শেষ, আর তাই রক্ষা করুন, রক্ষা করুন দেবাদিদেব। আপনি দেবীকে বলুন দেবতাদের রক্ষা করতে। চিন্তা দূর করুন দেব, দেবী সবকিছুই জ্ঞাত হয়েছেন, তাই তিনি এখন হিমালয় কন্যা পার্বতী রূপে জাহ্নবীর জলে স্নান করতে গেছেন। তিনি দেবতাদের প্রার্থনা শুনেছেন। হে দেবী, আপনি আমাদের মঙ্গল বিধান করুন। দেবগণ, আপনারা কার স্তব করছেন? দেবী, দেবী মার্জনা করুন। অসুরদের পীড়নে হৃত সর্বস্ব আমাদের যে জ্বালা, তা আপনার স্নিগ্ধতায় শীতল হচ্ছে। দেবতাগণ, দেখুন তো, আপনারা আমারই স্তব করছিলেন কি? Thank you.
পূজা দেব গণেশ হবে চঞ্চল দেওভল তাপিত তৃষিত অশ্রু সজল পূজা দেব গণেশ হবে চঞ্চল দেওভল তাপিত তৃষিত অশ্রু সজল প্রকাশ করো দেবী বিস্তারিত করো শান্তি রূপিণী তব কৃপার অঞ্চল মোরা দেব গণেশ হবে চঞ্চল দেও ভল সবকিছু দেখে যেতে হবে তারপর কে রে মহারাজ সেই নারীর রূপ ভাষায় প্রকাশ করা যায় না এই কি বলতে চাও এই নারীকে আপনি অধিকার করুন প্রভু নিশুম্ভ ভ্রাতা কথাটা আমার মনে ধরেছে সুগ্রীব আদেশ করুন প্রভু যাও সেই নারীর কাছে আমাদের দুই ভাইয়ের কথা বলো দেখি কেমন পারো প্রীতিপূর্ণ ব্যবহারে সেই নারীকে জয় করে নিয়ে এসো শোনো যা যা বলছি তাই বলবে গিয়ে আজ্ঞে প্রভু
তোমাকে তো বললামই দূত, তোমার প্রভুত্বে দৈত্যাধিপতি সিংহাসুর আর নিসিংহাসুরের দাসী হবার স্বাদ আমার বহুদিনের। অমন দুই প্রবল পুরুষকে সেবা করার সুযোগ কজন নারী পায়? আপনি বলুন, আপনি কি করে যাবেন, গজে না অশ্বে নাকি দোলায়? সমস্যা সেখানে নয় দূর, সমস্যা আমার ছোটবেলার একটি প্রতিজ্ঞাতে। অল্প বুদ্ধিবশত একবার প্রতিজ্ঞা করেছিলাম, যে পুরুষ আমাকে সংগ্রামে পরাজিত করে দর্পচূর্ণ করবেন আমি তাকেই পতিত্বে বরণ করব। এসব এসব কি বলছেন দেবী? শুভ নিশুম্ভতি প্রবল অসুর, তারা দেবতাদের পর্যন্ত পরাজিত করেছেন। সেই জন্যই তো বলছি, তারা এসে আমায় জয় করে নিয়ে যান, আমার প্রতিজ্ঞা রক্ষা হোক। বেশ, তেমনই জানাচ্ছি কি আমি, আপনি তৈরি থাকুন। আজি কি কারণে তব
কি বললে সুগ্রীব? আমাকে গিয়ে সেই নারীর সঙ্গে শক্তি পরীক্ষা দিতে হবে। তুমি বলেছ আমরা দুই ভাই দেবলোক বিজয়ী। সেনাপতি ধূম্রলোচন, প্রভু তুমি এখনই যাও। সেই নারী যদি তোমার কথার বাধ্য না হয় তাহলে বলপূর্বক কেশ আকর্ষণ করে টানতে টানতে নিয়ে এসো। যথা আজ্ঞা প্রভু। সে কি তেমন তো কথা ছিল না ধূম্রলোচন, কথা ছিল সে নিজে আসবে। সে গুরুত্ব তিনি আপনাকে দেননি, বরং আমাকে বলেছেন আপনি যদি স্বেচ্ছায় না যান তাহলে আমি যেন আপনাকে বলপ্রয়োগে নিয়ে যাই। তুমি দৈত্যরাজ শুম্ভের অনুচর এবং বলবান, সে কাজ তুমি অবশ্যই পারো, কিন্তু সে পরীক্ষাও যে তাহলে তোমাকেই দিতে হয়। পরীক্ষা? বেশ, তবে তাই হো। থাম মূঢ়, আর নয়। এই ধূম্রলোচন বধের পর শুম্ভ এবং নিশুম্ভ বুঝতে পারল যে তাদের অভিষ্ঠা কোনো নারী নন, তিনি দেবী। তবে তখনও তারা ভাবছে কোন দেবতা স্ত্রী রত্নে এমন ক্ষমতা নয়। তারা তো স্বর্গের সব দেবীকে চেনে। তখন তারা সেনাপতি চণ্ড এবং মুণ্ডকে পাঠালো দেবীকে ধরে আনতে। দেবী ধারণ করলেন চামুণ্ডার রূপ, বধ করলেন চণ্ড আর মুণ্ডকে। এই সংবাদে উন্মত্ত হয়ে উঠল অসুর কুলপতি শুম্ভ আর নিশুম্ভ। তারা যুদ্ধ ঘোষণা করল সেই তেজশক্তি রূপিণীর উদ্দেশ্যে। চণ্ডমুণ্ড নিহত, সমস্ত শক্তি জড়ো কর। আমাদের 86 জন উত্তশস্ত্র প্রধান দৈত্য, 84 জন কম্বুকুলজাত দৈত্য, কোটি বীর্যদের 50টি বংশ এবং ধূম্রাসুরদের 100 বংশ প্রস্তুত। তারা প্রস্তুত, এছাড়াও কালক, সৌহার্দ, ঔর্য, কালকেও রক্তবীজ প্রস্তুত। বেশ, তাহলে Thank you.
আমাকে পূর্ণ করুন, আপনাদের সমস্ত শক্তি আমাকে দান করুন। দেবগণ, এই আমি চণ্ডিকা। এবার আমার কাজ শুম্ভ নিশুম্ভ সংহার। কোথায় কোথায় সেই দুই মহাশু? হয় আমার সামনে আয়। দৈত্যপতি শুম্ভ, আমি জানতাম তুমি আসবে। দেবী অম্বিকা, এবার দেখবো কত অসুর তুমি মারতে পারো। আঘাত নিজের শরীরে নেবে, হ্যাঁ, কারণ তোমার প্রতি ফোটা রক্ত মাটিতে পড়লেই একজন করে অসুর জন্মাবে, আবার তাদের রক্ত থেকে নতুন অসুর। ধ্বংস ধ্বংস শুরু করো, ছেদন করো রক্তবীজ। আর উনি এক ফোঁটা রক্ত মাটিতে পড়বে না। তুমি বোঝো দেবী, তোমাকে কি করতে হবে? এমনই তো মায়ের প্রকাশ, মা তার সন্তানকে বাঁচাতে বুক পেতে দেন, জগতের সব বিষ নিজে টেনে নেন, সব বিপদ দূর করেন। আমি বিষ্ণু রূপে মধু কৈতভ দলনী, আবার আমি দুর্গা রূপে মহিষাসুরমর্দিনী।
শিশিরে শিশিরে শরদ আকাশে ভরে রাগমনি, শিশিরে শিশিরে শরদ আকাশে ভরে রাগমনি, শিউলি ঝরানো দিদানে সে শিউলি ঝরানো শিশিরে শিশিরে।